হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজ তোমাদের ভিডিওর বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 এডুকেশন জেনারেল ডিএসই B2, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা সেমিস্টার 6 আছো তাদের এডুকেশন জেনারেল ডিএসই B2 যাদের পেপারটা আছে তাদের সাজেশন দেব, সাজেশন ফর 2023 স্টুডেন্টস। তো তোমাদের রুটিন বেরিয়ে গেছে অলরেডি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সেটাকে পেয়ে গিয়েছো। এবারে তোমাদের হাতে আর বেশি সময়ও নেই পড়াশুনো করার জন্য, সেই জন্য আমি মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি, যেগুলো 10 নম্বরের বড় প্রশ্ন। তোমরা চেষ্টা করবে পুরোটাই কভার করার, এর থেকে বাছাই করার চেষ্টা খুবই কম করবে, কারণ এখানে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। তাই এখান থেকে কম বাছাবাছি করে যদি তোমরা পুরোটাই করো তাহলে আশা করি তোমাদের রেজাল্ট সবারই ভালো হবে। তো চলো এবারে কিছু প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো, আমাদের একে আছে বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, দুই আছে ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষার ভূমিকা, তিনে আছে নারী শিক্ষায় ব্রিটিশদের অথবা মিশনারিদের অবদান। এই প্রশ্নটা এরমভাবে হয়, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো অথবা নারী শিক্ষায় মিশনারিদের অবদান আলোচনা করো। চারে আছে নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি উল্লেখ করো। পাঁচে আছে নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো, এখানে একটু নাম্বারিংয়ের প্রবলেম হয়েছে। ছয়ে আছে নারী শিক্ষা বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো। সাতে আছে নারী শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। আটে আছে নারী শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। এই দুটোর মধ্যে যে কোনো একটি আসবে, তোমরা দুটোই করবে, দুটোই করার চেষ্টা করবে অবশ্যই। এবারে দুটোর মধ্যে যে কোনো একটা যেহেতু আসে, তোমরা যদি ধরো রাজা রামমোহন রায় করে আসছো কিন্তু পড়ে গেলো বিদ্যাসাগর, তাই তোমরা বলছি দুটোই করে যাবে, দেখবে যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। এবং নয় আছে নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও। এবং অবশেষে 10, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব আলোচনা করো। এই হলো তোমাদের মোট সিলেবাস, তোমরা এরমভাবে পড়াটা শুরু করে দাও এখন থেকেই, কারণ তোমাদের হাতে আর খুব জোর 1 মাস সময় আছে রুটিন ওয়াইজ। যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় কোথাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যাদেরকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ।